বিসমিল্লাহ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে 77 মোটর। এটি খুব ভালো মানের একটি 77 মোটর। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানো যে এই আরপিএমটা কি। আমরা বিভিন্ন মোটর কিনতে গেলে দেখি সেখানে আরপিএম লেখা থাকে, এই আরপিএম মানে কি। এই আরপিএম হচ্ছে আর দিয়ে বোঝায় রেভুলেশন, পি দিয়ে বোঝায় পার এবং এম দিয়ে বোঝায় মিনিট। অর্থাৎ একটি মোটর এক মিনিটে কতবার ঘুরবে সেই রেশিও বা সেই হিসাব। রেভুলেশন পার মিনিট হচ্ছে এক মিনিটে এই মোটরটি 21,000 বার ঘুরবে, অর্থাৎ এইভাবে 21,000 বার ঘুরবে। এই মোটরটি যদি আপনি 12 ভোল্ট দিয়ে চালান তাহলে 18,000 বার ঘুরবে এক মিনিটে। যদি এটি 18 ভোল্টে চালান তাহলে 21,000 বার ঘুরবে এক মিনিটে, এবং যদি 24 ভোল্ট দিয়ে চালান তাহলে প্রায় 25,000 বার ঘুরবে এক মিনিটে। যদি 36 ভোল্ট দিয়ে চালান তাহলে 28,000 বার ঘুরবে এক মিনিটে। এবং আরপিএস মানে হচ্ছে রেভুলেশন পার সেকেন্ড। যদিও মোটরে আরপিএস লেখা থাকে না, এই মোটরটি একটি চায়না মোটর। দেখতে পাচ্ছেন এখানে কী লেখা চায়না আমি বুঝতেছি না। এই মোটরটিতে ডাবল বিয়ারিং, সামনে যেই বিয়ারিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 625 নম্বর বিয়ারিং, এবং পিছনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 610 নম্বর বিয়ারিং। মোটরটির বিয়ারিং দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে শেপগুলো দেখতেছেন কাটা কাটা, এগুলা যখন একটি মোটর ঘুরবে, এই দেখতে পাচ্ছেন একটি মোটর ঘুরতেছে, তখন এটি এভাবে ঘুরে মোটরটি যত স্পিডে ঘুরবে এই রাউন্ডগুলো তত স্পিডে ঘুরবে। এই ঘুরার কারণে মোটরটি যখন গরম হবে তখন এর গরম বাতাসটি বাইরে বেরিয়ে আসবে, এবং যে খাঁজকাটা দেওয়া আছে এই খাঁজকাটা দিয়ে গরম হাওয়াগুলো বের হয়ে আসবে, পিছন দিয়ে বের হয়ে আসবে। এটিকে জেনারেলি কুলিং বলা হয়। এই কুলিং সাইডটি দিয়ে আপনার মোটর গরম হাওয়া বের হয়ে আসবে, এটি সব মোটর থাকে না। তারপরে যদি শক্তিশালী চুম্বকের কথা বলেন, এই যে চুম্বকগুলো দেখতেছেন, এই চুম্বক, এগুলো খুবই পাওয়ারফুলি ম্যাগনেট। এই মোটরটিতে স্পেশালি কয়েলটি দেখতে পাচ্ছেন, আমি আমার হাত কাঁপতেছে, আমি ডান হাত দিয়ে মোবাইল ধরেছি, বাঁ হাত দিয়ে মোটরটি ধরেছি, তার কারণে আমার হাত কাঁপছে। এখন আমি রেখে দিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাই কয়েলটি। খুবই মোটা একটি কয়েল, এবং কয়েলের উপরে র্যাপিং করা। র্যাপিং হচ্ছে যখন কয়েলটি অনেক সময় পুড়ে যায় পানি লাগলে, দেখতে পাচ্ছেন, যার কারণে পানি লাগলে পুড়ে যায়, কিন্তু এই র্যাপিং করা থাকলে আর কয়েলটি পুড়বে না। মোটরটি আমরা 600 টাকায় বিক্রি করি, বাজারে আপনারা হয়তো 500 টাকা দামের মোটর পাবেন, আমার কাছেও আছে, কোথাও কোথাও 550-600 টাকা দামের আছে, ওগুলো আমার কাছে আছে। এবং এটি আমার কাছে এবং সব জায়গাতেই 600 টাকা বিক্রি করা হয়। যদি আপনারা আমার কাছ থেকে মোটরটি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। আমার এই চ্যানেলটি নতুন, যদি আপনারা সাবস্ক্রাইব করেন খুবই উপকৃত হবে। আপনাদের সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।